পশ্চিমবঙ্গের দুই অতি জনপ্রিয় ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে ডিডি মানে দীঘা আর দার্জিলিং। শুধু বাঙালি নয়, দেশ বিদেশের নানান জায়গা থেকে অজস্র মানুষ এখানে প্রত্যেক দিন বেড়াতে আসেন। একটা যেমন বঙ্গকে যোগ করেছে বঙ্গোপসাগরের সাথে, ঠিক তেমনি অপরটা যোগ করেছে হিমালয় পার্বত্য অঞ্চলের সাথে। আর একইভাবে এই দুটো প্লেসকে যোগ করেছে ভারতের অন্যতম এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস। আমরা এখন দাঁড়িয়ে আছি মেছেদা স্টেশনে। আজকে আমাদের জার্নি হচ্ছে 15721 পাহাড়িয়া এক্সপ্রেসে। এই ট্রেনের ইনাগুরেশন জার্নি শুরু হয়েছিল 2009-এর 5ই অক্টোবর। এই ট্রেন প্রত্যেক দিন শুক্রবার সন্ধ্যাবেলায় এনজিপি থেকে ছেড়ে পরের দিন দুপুরবেলায় দীঘা পৌঁছয়, আর ওই দিন মানে শনিবার বিকেলবেলাতে দীঘা থেকে ছেড়ে আবার পরের দিন সকালবেলায় এনজিপি পৌঁছে যায়। দীঘা থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনের মোট 15টি হল্ট আছে। আর এই ট্রেনের কোচগুলো এখনও ICF কোচ। আর ট্রেন কত কী লেট করে সব আপডেট পাবেন আপনি এই চ্যানেলে। তো দেখা যাক, আমরা এখন ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি। জেনারেল S1। আমাদের কোচ নাম্বার ছিল S1, এর সিট নাম্বার 1245। আর ভাগ্যের পরিহাসে আমরা স্লিপারের বাথরুমের কাছে সিট পেয়েছি। বাথরুমের কাছে সিট পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার, কারণ আপনি যতক্ষণ এই ট্রেনের মধ্যে জার্নি করবেন ততক্ষণই আপনাকে বাথরুমের গন্ধ নিতেই হবে। এরপর ঠিক 2 মিনিট পরেই আমাদের ট্রেন মেছেদা থেকে ছেড়ে রওনা দিয়েছে তার গন্তব্যের দিকে। আমাদের ট্রেন প্রথমে হাওড়া স্টেশনে ঢুকবে, ওখান থেকে লাইন চেঞ্জ করে ইস্টার্ন রেলওয়ে লাইনে চলে যাবে। চলুন এবার আপনাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দেই। এরকম উপরে আছে, মিডিলে একটা, আর একটা নিচে সিট। আর এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে 3টা সুইচ, পাখা সুইচ, আর এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা আয়না আছে, আর এখানে হচ্ছে বোতল হ্যাঙ্গিং আছে, সেম বোতল হ্যাঙ্গিং। আর উপরের দিকে এরকম পাখা আছে, আর ওই দিকেও সেম চার্জিং পয়েন্ট আছে। এবার তোমাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই। স্লিপার ক্লাসের বাথরুম তো গন্ধ তো একটু হবেই। এই পাশটাতে কমোড আছে, এখানে হচ্ছে জেট স্প্রে আছে, আর এখানে একটা বেসিন আছে, ছোট্ট বেসিনে জল পড়ছে, আর বেসিনের সামনে এরকম একটা আয়না, আর ওপরের দিকে একটা এরকম লাইট আছে। এই হচ্ছে বাথরুম। এদিকটায় হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল আছে, তাহলে ওই দিকটা আছে ইন্ডিয়ান স্টাইল। মেছেদা থেকে 13 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছলো বাগনান স্টেশনে প্রায় 20 মিনিট লেটে। এখানে ট্রেনের হল টাইম মোটে 2 মিনিট। ঠিক 2 মিনিট পরেই বাগনান থেকে আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। মেছেদা থেকে 26 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছলো প্রায় আধ ঘন্টা লেটে ফুলবেরিয়াতে। এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিট। ট্রেন উলবেড়িয়া থেকে ছেড়ে দিয়েছে, আবদা স্টেশনে। সাঁতরাগাছির পরে আমাদের লাইনে ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের গাড়ি প্রায় 1-1.5 ঘন্টার ওপরে লেট। আমরা এখন আবদা স্টেশনে দাঁড়িয়ে আছি। জীবনের স্রোতের মতো টাইমও তার নিজের আপন স্রোতে বয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন কখন ছাড়বে সেই স্রোতের নিউজ এখনও আমরা পাইনি।
তাই আমি শুয়ে পড়েছিলাম আমার সিটে, একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এখন বাজে ঠিক 12:30। আমাদের ট্রেন মেচেদা থেকে প্রায় 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 3.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন সাদাগাছি জাংশনে এসে পৌঁছলো। এবার এরপরে ট্রেন যাবে কি এখানে দাঁড়িয়ে থাকবে সেটা এখনও জানি না। দেখা যাক ট্রেন যায় কি বা না যায়, সেই আপডেট দেবো আপনাদেরকে। এইদিকে দেখো কত ভিড়, আর ওইদিকে এখনও রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটা তোমার আছে মেচেদা থেকে 58 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন অবশেষে হাওড়া জাংশন এসে পৌঁছলো। এখন ঘড়িতে প্রায় 1:20, আর আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা লেটে হাওড়া জাংশন এসে পৌঁছলো। হাওড়াতে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, হাওড়াতে 34 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন এবার ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখানে প্রায় 2 বেজে যায়, ট্রেন আমাদের 4 ঘন্টার উপরে লেট। এবার কালকে কত কী লেট করে সব আপডেট দেবো এই চ্যানেলে। আর আজকে প্রায় 2 বেজে গেছে, আর ব্লগ করবো না, এবার একটু শুয়ে পড়বো। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সকালটা শুরু করলাম কুয়াশা মাখা মেঘলা আকাশ দেখে। সকাল কখন হয়েছে তা আমার জানা নেই, কারণ আমায় নিদ্রাদেবী ভর করেছিলেন। চোখ যখন খুললাম আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে মালদা টাউন ছেড়ে। মালদা টাউনে আমাদের ট্রেন 3 ঘন্টার কাছাকাছি লেট। আগের দিন যখন হাওড়া স্টেশনে এসেছিল আমাদের ট্রেন প্রায় 4.5 ঘন্টার ওপরে লেট ছিল। তাই বলাই বাহুল্য ট্রেন রাত্রেবেলা কিছুটা স্পিড বাড়িয়ে নিজের লেট কমিয়েছে। এবার দেখা যাক ট্রেন কখন এনজিপি পৌঁছয়, আর আপনারা এই মেঘলা ওয়েদারের একটু অনুভব নিন। মেচেদা থেকে 479 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে 2.5 ঘন্টা লেটে বারসই জাংশন এসে পৌঁছলো। এখানে ট্রেনের হল্ট টাইম মোটে 2 মিনিট। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই বারসই জাংশন কিন্তু বাংলাতে নয়, এখন আমরা দাঁড়িয়ে আছি বিহারে, কারণ মালদা টাউনের পর এই ট্রেন বিহারে প্রবেশ করে। বিহারের মোটে 2 স্টপেজ বারসই জাংশন অ্যান্ড কিষানগঞ্জ জাংশনের পরে আবার ট্রেন বাংলাতে প্রবেশ করবে। ঠিক 2 মিনিট পরেই আমাদের ট্রেন বারসই জাংশন থেকে ছেড়ে দিয়েছে, পরবর্তী ট্রেনের হল্ট হচ্ছে কিষানগঞ্জে। Thank you.
ট্রেনটা আবার বাঁকছে, গাড়িটা আবার হেলে গেছে এই সাইডটা। ট্রেনটা বেঁকে আবার ওইদিকে যাবে। মেচেদা থেকে 536 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন বিহারের শেষ স্টপেজ কিষানগঞ্জ এসে পৌঁছলো। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিট। ট্রেন এখানে প্রায় 4 ঘন্টা 40 মিনিট লেটে এসেছে, কারণ বারসয়ে ছাড়ার পর ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল এমনি রাস্তার ওপরেই। এই কিষানগঞ্জ হচ্ছে বিহারের শেষ স্টপেজ। কিষানগঞ্জ ছাড়ার পর আমরা প্রবেশ করব আবার বাংলাতে। ঠিক 2 মিনিট পরে আমাদের ট্রেন কিষানগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে তার নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই ট্রেনের পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই ট্রেন তো 4.5 ঘন্টার ওপরে লেট। এবার দেখার বিষয় ট্রেন কখন নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছয়, কারণ এখন প্রায় 11টা বাস যায় আর এই ট্রেনের নিউ জলপাইগুড়ি পৌঁছানোর কথা ছিল 11টা। আমার মনে হচ্ছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেটে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছব। কিষানগঞ্জ ছাড়ার পর আমাদের ট্রেন ভুল মোড়ে বেরিয়ে যাচ্ছে চা বাগানের মাঝখান দিয়ে তার নেক্সট এবং শেষ ডেস্টিনেশন এনজেপির উদ্দেশ্যে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, বাগানগুলো, এগুলোই হচ্ছে চা বাগান। আপনি যদি দার্জিলিংয়ে চা বাগান না দেখতে পান বা চা বাগান যদি আপনার দেখা না হয়ে ওঠে, তাহলে আপনি ট্রেনে করে, মানে এই এনজেপি পর্যন্ত ট্রেনে করে সকালবেলায় একবার জার্নি করুন। এখানে আপনি চা বাগানের সাথে সাথে আনারস বাগান, আখ বাগান, ভুট্টা বাগান, সব কিছু বাগান এই ট্রেনে যেতে যেতেই দেখতে পেয়ে যাবেন। এই যে মাঠের পর মাঠ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চা বাগান, আর এই সাইডেই আনারস বাগান আছে। আমরা একটা স্টেশনে দাঁড়ালাম, স্টেশনের নামটা হচ্ছে 3 মাইল হাট। স্টেশনের নাম 3 মাইল হাট, এখান থেকে হাট হয় 3 মাইল দূরে, তাই এখানে স্টেশনের নামটা হয়েছে 3 মাইল হাট। যদি আপনারা কোনোদিন হাটে যেতে চান তাহলে এখানে নেবে, 3 মাইল হেঁটে যেতে হবে। আমরা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসে আছি, কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেস কিষানগঞ্জের পর আমাদের রুটটা চেঞ্জ করে দিয়েছে। বন্দে ভারতের যে রুট থাকে সেই রুটে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস ঢুকিয়ে দিয়েছে। শিলিগুড়ি ঢুকবো না, একদম নিউ জলপাইগুড়ি চলে যাবো। পাহাড়িয়া এক্সপ্রেস অতিরিক্ত লেটের কারণে তার নির্ধারিত রুট ছেড়ে বন্দে ভারতের রুটে বেরিয়ে যাচ্ছে এনজেপির জন্য। এখানে বলে রাখি, এনজেপি যাওয়ার দুটো রাস্তা আছে। কিষানগঞ্জের পরে আলুয়াবাড়ি জাংশন থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে এনজেপির জন্য। একটা সোজা চলে গেছে এনজেপিতে, যেই রুটে বন্দে ভারত এক্সপ্রেস যায়, আরেকটা রুট চলে গেছে শিলিগুড়ি জাংশনের ওপর দিয়ে এনজেপিতে। এই পাহাড়িয়া এক্সপ্রেস সকালবেলায় এই শিলিগুড়ি জাংশনের ওপর দিয়ে এনজেপি যায়। শিলিগুড়ি জাংশনের ওপর দিয়ে যেই রুটটা, সেই রুটটা একটু ঘুরপথে, বেশি সময় লাগে। তাই আমাদের ট্রেন সকালবেলা তার নির্ধারিত রুট ছেড়ে দিয়ে বন্দে ভারতের রুটে এনজেপির জন্য রওনা দিয়েছে। ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি ঢুকছে। কাছাকাছি এবার নিউ জলপাইগুড়ি আসবে। আমরা পুরো শিলিগুড়ি রুট থেকে না গিয়ে
এই বন্দে ভারতের যে রুট আছে আমরা আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেস বন্দে ভারতের রুটে করে এলো কারণ যাতে অনেকটাই লেট হয়েছে তাই এই রাস্তাতে কম সময় লাগবে বলে বন্দে ভারতের রুটে এলো রাজধানী এক্সপ্রেস এই যে রাজধানী কি বলতো ডিব্রুগড় নিউ দিল্লি কি দিচ্ছে পুরো ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস অবশেষে হাওড়া থেকে 592 কিলোমিটার পথ নয় 564 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন 3 ঘন্টা 20 মিনিট লেটে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলো আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেছে প্রায় 3 ঘন্টা 20 মিনিট লেটে এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওভারব্রিজ ওভারব্রিজ থেকে একদম বেরিয়ে গেলেই আপনার ট্যাক্সি স্ট্যান্ড পড়ে যাবে এই যে ট্যাক্সি স্ট্যান্ড ওভারব্রিজ থেকে বেরিয়ে এলেই ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আপনি ট্যাক্সি পেয়ে যাবেন গ্যাংটক দার্জিলিং কালিম্পং এইসব জায়গা যাওয়ার জন্য এখান থেকে সামনে শেয়ার ট্যাক্সিও আছে আপনার চলুন দীর্ঘ 15 ঘন্টার ট্রেন জার্নির কাহিনী আজকে এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই শেষ করলাম আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আর আজকের ভিডিওটা এতটা ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করতে হবে আরও এরকম ট্রেন জার্নি দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টিল দেন বাই বাই